নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ বন্ধুরা সরকারি কর্মচারী শিক্ষক পেনশনাদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন বন্ধুরা নবান্ন থেকে নির্দেশ একুশে জুনের মধ্যে শেষ করতে হবে ফের বিরাট বড় কাজের বোঝা দেওয়া হলো স্কুলগুলিকে স্কুল কলেজের আমানত তথ্যতলব দপ্তরের নবান্ন থেকে নির্দেশ এসেছে একুশে জুনের মধ্যে এই কাজ শেষ করতে হবে আমানত তথ্য তলব দপ্তরের স্কুল ও উচ্চশিক্ষা দপ্তরের আওতায় থাকা বিভিন্ন স্বশাসিত সংস্থা সার্বিকভাবে সরকারি স্কুল কলেজের ফিক্সড ও টার্ম ডিপোজিট এবং অন্য যাবতীয় আমানতের বিশদ তথ্য নথিসহ জানাতে নির্দেশ জারি করল শিক্ষা দপ্তর প্রাথমিক ও মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি স্কুল সার্ভিস কমিশনের চেয়ারপারসন এসসিআরটি ই ডিরেক্টর সর্বশিক্ষা মিশন এবং মিড ডে মিলের অধিকর্তাদের প্রতি বিজ্ঞপ্তিতে স্কুল শিক্ষা দপ্তরের যুগ্ম সচিব লিখেছেন নির্দিষ্ট এক্সেল এবং পিডিএফ ফর্ম্যাটে একুশে জুনের মধ্যে এই তথ্য অবশ্যই জানাতে হবে এমনকি কোনো সংস্থার যদি এ ধরনের কোনো আমানত না থাকে সেটাও লিখিত জানাতে হবে কেন সম্পত্তি সংক্রান্ত এই তথ্য তলব বিকাশ ভবনের এক শীর্ষকর্তা শনিবার জানান নবান্নে গত বুধবারের প্রশাসনিক বৈঠকে সব দপ্তরের মেয়াদি আমানত ও তাদের কোথায় কত জমি বাড়ি রয়েছে সে বিষয়ে তথ্য জমা দিতে বলা হয়েছে সেই মতোই কাজ শুরু হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের অধীন কলেজ সার্ভিস কমিশন উচ্চশিক্ষা সংসদ এবং সরকারি কলেজ সহ সব সংস্থার অর্থ এবং জমির পরিমাণ অবিলম্বে জানাতে হবে এ ধরনের সম্পত্তি সংক্রান্ত নথি ফেলে রাখা যাবে না তবে বিশ্ববিদ্যালয়গুলির থেকে আপাতত এই তথ্য চাওয়া হচ্ছে না বলেই খবর